ও হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আবার একটা নতুন ভিডিও আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো তোমরা সিএস র্যাঙ্ক খেলার সময় এরকম কিছু দেখতে পাচ্ছ। চলো কিন্তু দেখাচ্ছি, দেখো তো সিএস র্যাঙ্ক খেলার সময় তোমরা এরকম কিছু দেখতে পাচ্ছ বা সিএস র্যাঙ্ক তোমাদের এখানে ব্যান করে দিয়েছে বা র্যাঙ্ক তোমাদের ব্যান করে দিয়েছে। তো কীভাবে তোমরা সিএস র্যাঙ্ক আনব্যান করবে, মানে সেটা সরিয়ে দেবে, তোমরা সিএস র্যাঙ্ক খেলতে পারবে, আজকে এই ভিডিওতে কিন্তু বলে দেবো। তো জানতে হলে কী করে, দেখো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে। এবং তুমি যদি চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করতে হবে, তাহলে কী করে দেখো, ভিডিও নিচে দেখো একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখা যাচ্ছে, সেখানে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করবে, এবার তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে। এবং তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, ফেসবুক পেজ এখনও পর্যন্ত ফলো না করে থাকো, তাহলে ফেসবুক পেজে কিন্তু ফলো করে নেবে, পারলে তুমি শেয়ার করতে পারো, যাদের এরকম প্রবলেম হচ্ছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারো। তো চলে কিন্তু দেখিয়ে দিয়েছি, দেখো তো আমাদের দেখো এখানে সিএস র্যাঙ্কের উপর ক্লিক করলাম, এবার কিন্তু ক্লিক করতে পারছো না, বা তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক মানে র্যাঙ্ক ম্যাচ বা এখানে সিএস র্যাঙ্ক যেটা বলো না কেন স্টার্ট কিন্তু নিচ্ছে না। তো দেখো আমি এখানে সিএস র্যাঙ্কের উপর স্টার্ট করে দেখাচ্ছি, দেখো তো কেন এরকম প্রবলেম হচ্ছে এবং কেন তোমাদের এখানে খেলতে পারছো না তোমরা, সেটা কিন্তু প্রথমে দেখাবো, তারপরে তোমরা কীভাবে ঠিক করবে সেটা কিন্তু দেখিয়ে দেবো, এবং কী কী জন্য এর প্রবলেম হচ্ছে তোমরা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু জানতে পারবে। তো প্রথমে দেখো তোমাকে কী করতে হবে, তোমার প্রোফাইলে যেতে হবে, তোমার প্রোফাইলে গিয়ে তোমাকে কী করতে হবে, দেখো নিচে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ হনর স্কোর বলে লেখা আছে, এটাকে তোমরা দেখতে হবে। তো এখানে তোমাদের স্কোর দেখতে হবে কত এখানে স্কোর আছে, তো 100% থাকলে তোমার কিন্তু এখানে আইডিটা কিন্তু সেফ আছে, মানে কোনো প্রবলেম কিন্তু হবে না, সব কিন্তু তোমরা এখানে খেলতে পারবে। তো এখানে যদি তোমাদের এখানে কম থাকে, 90 থেকে 80 থাকে, তাহলে কিছু কিছু জায়গায় তোমরা কিন্তু মানে সিএস র্যাঙ্ক খেলতে পারবে না, বা 90 থাকলে তোমরা এরকম র্যাঙ্ক খেলতে পারবে না, এরকম কিন্তু প্রবলেম দেখা দেবে। তোমার কী করতে হবে, এটা কিন্তু 100 রাখতে হবে। তো কীভাবে তোমরা 100 করবে সেটা কিন্তু বলে দেবো। তো প্রথমে দেখো কী জন্য তোমাদের এরকম মানে স্কোরটা কমে আছে সেটা কিন্তু দেখে দিচ্ছি। তো সেইখান থেকে স্কোর কমছে, এই জন্য তোমাদের কিন্তু সিএস র্যাঙ্ক বা র্যাঙ্ক কিন্তু এখানে ব্যান করে দিচ্ছে। তো সেটা কীভাবে ঠিক করবে, এর আগে কিন্তু মানে আপডেটের আগে কিন্তু অন্য ট্রিক ছিল, সেটা কিন্তু কাজ করছে না, তো সেই ভিডিও নিচে কিন্তু কমেন্ট করছে সবাই। তো সেই ভিডিও ট্রিকটি কিন্তু এখানে কাজ করছে না, সেজন্য কিন্তু নতুন ভিডিও কিন্তু বানানো হচ্ছে। তো এখন কীভাবে ব্যান হচ্ছে সেটা কিন্তু দেখে দিই, চলো। তো প্রথমে তোমরা কী হচ্ছে দেখো, এখানে ক্লাস স্কোয়াড বা ক্লাস স্কোয়াড র্যাঙ্ক যেটাই বলো না কেন, তুমি কিন্তু দুটোর মধ্যে একটি চাল করেছো। তো তোমার কী করছো দেখো, কোনো কাজ পড়ে আছে বা তোমার এখানে কিন্তু নেটের প্রবলেম দিচ্ছে, তো তোমার কিন্তু এখানে ব্যাক হয়ে আছে বা তুমি নিজে থেকে কিন্তু ব্যাক করে দিচ্ছ কোনো কাজের জন্য। ধরো না তোমার এখানে কোনো কাজ পড়ে গেছে এবং গেমটা তুমি চালু করেছো, তো তোমাকে ব্যাক করে দিয়ে তুলো। তো ব্যাক করে দেওয়ার দেখো প্রথমবার তুমি যদি এখানে ব্যাক করো, তাহলে তোমার কিন্তু এখানে রিপোর্ট বা কোনো মেল আসবে না, দেখতে পাচ্ছ যেমনটা এখানে আসেনি, আমি প্রথমবার কিন্তু ব্যাক করলাম, সেজন্য কিন্তু এরকম দেখালো। আমার এখানে দেখতে পাচ্ছি স্টার কিন্তু কমে যাবে র্যাঙ্কে যদি তুমি এখানে খেলো, তাহলে তোমার স্টার কিন্তু কমবে। এখানে দেখো আমি এখানে আবারও কিন্তু করে দেখাচ্ছি, দেখো আবার সিএস র্যাঙ্ক সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেওয়ার পর আবার এখানে স্টার্ট করছি, দেখো তো দেখো কয়েক মানে প্রথমবার কিন্তু এটা হবে না, তো কয়েকবার তুমি যদি এখানে করতে থাকো বা তুমি এখানে যদি ধরো না তুমি এখানে গেম চালু করে দিলে, তুমি যদি এখানে দাঁড়িয়েও থাকো, তুমি যদি এখানে গেম না খেলো, তুমি যদি দাঁড়িয়ে থাকো, তাও কিন্তু তোমার কিন্তু এখানে ব্যান করে দেবে। তো চলো কিন্তু দেখে যে দেখো আবার কিন্তু এখান থেকে ব্যাক করে দেখাচ্ছি, দেখো তো এবার দেখো কী হয়, দেখো প্রথমবার কিন্তু ব্যাক করলে কিন্তু কিছু হবে না, কোনো মেল ফেল কিছু আসবে না, ওয়ার্নিং কিন্তু আসবে না। তো দেখো দুই নম্বর তো এখানে চালু মানে ব্যাক করে দিচ্ছি, দেখো এখান থেকে তো ব্যাক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এখানে কিন্তু এখানে মেল কিন্তু চলে আসবে, চলে কিন্তু দেখাচ্ছি, দেখো তো যেমনটা দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মেল চলে আসবে, তো যেমনটা দেখতে পাচ্ছ ওপরে কিন্তু মেল চলে এসেছে, চলে এখান থেকে মেল খুলে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু ওয়ার্নিং কিন্তু চলে এসেছে যেমনটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ তার পাশে কিন্তু রিপোর্টের একটি মেল আছে, তো এখানে যদি রিপোর্ট যদি মেলটা চলে আসে, তাহলে কিন্তু তোমার কিন্তু এখানে স্কোর কমবে, স্কোর কমতে কমতে এভাবে কিন্তু তোমার কিন্তু ব্যান করছে সিএস র্যাঙ্ক বা র্যাঙ্ক, তো দুটোর মধ্যে যে কোনো কিন্তু ব্যান করে দিচ্ছে। তো সিএস র্যাঙ্কের কথা বলছি আমি এখানে, তো সিএস র্যাঙ্ক তোমাদের কিন্তু এখানে ব্যান করে দিচ্ছে। তো দেখো এখানে কিন্তু এখনও কিন্তু আমার চালু হচ্ছে, কারণ আমার কিন্তু স্কোর কিন্তু এখনও বেশি আছে। তো এখান থেকে দেখো আবার কিন্তু এখানে ব্যাক করে দেখাচ্ছি, দেখো তো আগে কী হতো, দেখো আগে তুমি যদি এখানে দুবার ব্যাক করতে, তাহলে কিন্তু তোমার ব্যান্ড হয়ে যেত, তোমাকে কিন্তু ক্ল্যাস স্কোয়াড খেলে মানে নর্মাল যেটা ক্ল্যাস স্কোয়াড আছে সেটা খেলে তোমাকে কিন্তু ঠিক করতে হতো। তো এখন কিন্তু সেই ক্ল্যাস স্কোয়াড খেলে কিন্তু ঠিক হচ্ছে না আর, তো তোমাকে কী কী খেলতে হবে সেটা কিন্তু বলে দেবো, এবং ঠিক করে নেবে কীভাবে সেটা কিন্তু বলে দেবো। তো যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিপোর্টও কিন্তু এখানে চলে এসেছে, এবং ওয়ার্নিংও কিন্তু দুটো কিন্তু চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ স্কোর কিন্তু এখানে কমে দিয়েছে, 6 স্কোর কিন্তু কমে দিয়েছে, মানে আমার এখানে 100 ছিল হর যে প্রথমে যেটা তোমাদের স্কোরটা দেখেছি আমি প্রোফাইলের, সেটা কিন্তু 100 ছিল, সেখান থেকে কিন্তু 6 কমিয়েছে। তো চলো এখান থেকে প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ হনর স্কোর যেটা ছিল এখানে কিন্তু 94 কিন্তু আমার হয়ে গেছে, তো এখান থেকে 100 থেকে কিন্তু 94 হয়ে গেছে। তো এভাবে তোমার কিন্তু ব্যাক করছো গেম ব্যাক করার জন্য, তোমাদের কিন্তু এখানে স্কোরটা কিন্তু একেবারেই কমিয়ে দিচ্ছে, মানে যতবার যে হিসাবে ব্যাক করবে সেই হিসাবে তোমার কিন্তু স্কোরটা কিন্তু কমাবে। তো এই স্কোরটা তোমার কিন্তু বাড়িয়ে নিতে হবে, তবে তোমার কিন্তু সিএস র্যাঙ্ক কিন্তু আনব্যান হবে, মানে তুমি কিন্তু খেলতে পারবে। চলো এখান থেকে আরেকটি আইডি দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমার আরেকটি আইডি, তো
এখানে দেখো অনেকবার কিন্তু আমি ব্যাক ব্যাকরা করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু এখানে রিপোর্ট ব্যাকরা পুরো আছে এবং এতে কিন্তু অনেক কিন্তু হনর স্কোর কিন্তু এখানে অনেক কিন্তু কম আছে। চলো কিন্তু হনর স্কোর দেখাবো। তো রিপোর্টগুলো দেখেন অনেক কিন্তু অনেকবার কিন্তু এখানে ব্যাক হয়েছে বা আমি গিয়ে কিন্তু গেম খেলে দাঁড়িয়ে এরকম করার জন্য কিন্তু আমার প্রোফাইলে কিন্তু অনেক এখানে মানে রিপোর্টের যে মেল আসে এবং স্কোর কিন্তু আমার কিন্তু কমে যায়। চলো এখান থেকে প্রোফাইল দিয়ে দেখাচ্ছি, দেখো হনর স্কোর দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু 78 কিন্তু আমার স্কোর কিন্তু এখানে করে দিয়েছে। তো 78 স্কোর করে দেওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু র্যাঙ্ক চালু হচ্ছে না বা সিএস র্যাঙ্ক কিন্তু চালু হচ্ছে না। চলো এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের এরকম প্রবলেম হচ্ছে। দেখো সিএস র্যাঙ্কের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে মানে কত থেকে চালু হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে 80। তো 80 যখনই আমার স্কোরটা হয়ে যাবে তখন কিন্তু সিএস র্যাঙ্ক চালু হবে। তোমাদের অন্যরকম দেখাতে পারে, তোমাদের 90 দেখাতে পারে, 70 দেখাতে পারে, সেই হিসাবে তোমার কিন্তু স্কোরটা কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো স্কোরটা কীভাবে বাড়াবে সেটা কিন্তু বলে দেবো। তো ভিডিও স্কিপ করলে কিন্তু তোমরা কিন্তু কিছুই জানতে পারবে না। তো কীভাবে তোমরা স্কোর বাড়াবে চলো কিন্তু বলে দিচ্ছি। প্রথমে তোমরা ক্লাস বারে ক্লিক করে দেখে নেবে কত দেখাচ্ছে। 80 দেখালে তোমার কিন্তু 80 কিন্তু স্কোর কিন্তু করতে হবে। তো কীভাবে তোমার স্কোর বাড়াবে সেটা কিন্তু বলে দিচ্ছি। চলো তো এখান থেকে দেখো স্কোর কিন্তু বাড়িয়ে নিতে পারবে। তো তোমরা কী করে দেখো স্কোর বাড়ানোর জন্য তোমার কিন্তু এখানে ব্যাটল রয়্যাল লেখা আছে, এর উপর তোমরা ক্লিক করে দেবে মানে ক্লাসিক তোমার কিন্তু গেম খেলতে হবে। তো ক্লাসিক গেম তোমার খেলতে হবে, সেই হিসাবে তোমার কিন্তু স্কোর কিন্তু বাড়বে। চলো এখান থেকে আমি খেলে দেখাচ্ছি। তো আমার কিন্তু এখানে 94 স্কোর ছিল এই অরিজিনাল প্রোফাইলে। তো চলো কিন্তু দেখাচ্ছি, দেখো কত এখানে আমাকে দেয়। তো এখান থেকে গেম স্টার্ট করে দেখছি, আমি কিন্তু ফাস্ট করে দিয়েছি একটু গেমটা যাতে তোমাদের বোরিং না লাগে। তো এখান থেকে নেমে যাচ্ছি, দেখো তোমাকে কিন্তু যে হিসাবে তোমার স্কোর দেখাবে খেলার সময় মানে ক্লিক করার সময় ক্লাস স্কোয়াডে বা র্যাঙ্কের সেই স্কোরটা তোমাকে কিন্তু এখানে করে নিতে হবে। তো তোমাকে ক্লাসিক খেলে গেলে তোমাকে কিন্তু স্কোরটা বাড়াতে হবে। তো হনর স্কোরটা যেটা আছে সেটা তোমাকে কিন্তু ক্লাসিক খেলতে হবে, বড় ম্যাপ ক্লাসিক খেলতে হবে, তাহলে কিন্তু তুমি কিন্তু স্কোরটা কিন্তু বাড়াতে পারবে। দেখতে পাচ্ছ এখানে হনর স্কোর চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে 94 ছিল, এখানে কিন্তু এক স্কোর মানে এক স্কোর আমার বেড়েছে, এখানে 95 কিন্তু হয়ে গেছে। তো আমার এখানে 94 ছিল, এখানে কিন্তু 95 হয়ে গেছে। তো এবার তোমার কিন্তু স্কোর কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো যত তোমার এখানে দেখাচ্ছে, ধরে নাও তোমার এখানে 80 দেখাচ্ছে, তোমার কিন্তু স্কোরটা কিন্তু 80 করতে হবে এখানে। তবেই কি তুমি কিন্তু এখানে সিএস র্যাঙ্ক বা র্যাঙ্ক যেটাই তুমি এখানে খেলতে চাও না কেন, ব্যান থাকুক না কেন, সেটা কিন্তু আনব্যান কিন্তু করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ক্লাস স্কোর সহজেই তোমরা কিন্তু খেলতে পারবে। তো তোমার যদি স্কোর ভালো থাকে তাহলে এভাবে তোমরা ক্লাসিক খেলে তোমার কিন্তু স্কোর বাড়িয়ে কিন্তু আনব্যান করে নিতে পারবে। তো ক্লাস স্কোর র্যাঙ্ক বা ক্লাস স্কোর যাই বলো না কেন মানে যেটা চালু হচ্ছে না সেটা কিন্তু আনব্যান করে নিতে পারবে। তো এভাবে স্কোরটা তোমার কিন্তু এখানে বাড়িয়ে নিতে হবে। তো কীভাবে তোমরা স্কোর বাড়াবে ক্লাসিক খেলে তোমরা কিন্তু স্কোর বাড়তে পারবে সেটা কিন্তু বলে দিলাম ভিডিওর মাধ্যমে। তো আশা করি সব কিছু বুঝে গেছো, কীভাবে তোমরা আনব্যান করবে সব কিন্তু বুঝে গেছো, কী জন্য প্রবলেম হচ্ছে সেটাও কিন্তু বলে দিলাম। তো আর কিছু এখানে দেখো না, ভিডিও ভালো হলো অবশ্যই একটি লাইক করবে। এখনও পর্যন্ত বুঝতে না পারলে কী করে দেখো ভিডিওটা আবার প্রথম থেকে দেখো তাহলে কিন্তু বুঝে যাবে। তুমি এই চ্যানেলে নতুন আসতে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব না করতে থাকো তাহলে কী করবে, ভিডিও নিচে সাবস্ক্রাইব করার আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তুমি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, ফেসবুক পেজে ফলো না করে থাকো তাহলে ফেসবুক পেজে কিন্তু ফলো করে নেবে। তো আজকের ভিডিও পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে।